হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দু হাজার তেইশ চব্বিশের মাধ্যমিকের রেবিটিএড টেস্ট পেপার সলভ করছি আমি তো এর আগে তোমাদের জন্য অনেকগুলো ভিডিও আমি দিয়ে দিয়েছি প্রায় টেস্ট পেপার শেষের দিকে ইংলিশের পেজগুলো তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো সেখানে আগেকার ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি আর যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কিন্তু বেল আইকন প্রেস করে রাখবে আর সেখানে অল বাটনটা ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে দেখো এই যে মার্ক করা পেজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আজকে আমি নশো চোদ্দো নাম্বার পেজের আনসিনটা করাবো তোমরা যদি ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো আর লাইক করো আনসিন পোর্শনটা নশো ষোলো নাম্বার পেজে পেয়ে যাবে দেখো প্রথমে আনসিনটা করে মানে বলবো হুইন আই অ্যাভিক ইট ওয়াজ ডন যখন আমি ঘুম থেকে উঠলাম তখন এটা ভোরবেলা ছিল আই অ্যাটেম্পটেড টু রাইস আমি ওঠার চেষ্টা করলাম বাট ওয়াজ আনএবল টু মুভ মাই বডি কিন্তু আমার শরীরটাকে নড়াতেই পারলাম না হোয়াট ওয়াজ রং উইথ মি আমার সাথে কি হলো আই was লাইং অন মাই ব্যাক অ্যান্ড কুড অনলি লুক আপওয়ার্স আমি শুধুমাত্র সোজা হয়ে শুয়ে আছি আর ওপর দিকে একমাত্র দেখতে পাচ্ছি মাই আর্মস এন্ড লেগস ভাই স্ট্রংলি ফেস্টেড টু দা গ্রাউন্ড বাই এ রোপস এন্ডপেক্স আমার হাত পা এগুলো সবই মাটির সাথে পেরেক পুঁতে ভালো করে বাঁধা ছিল ইভেন মাই লং হেয়ার লং থিক হেয়ার ওয়াজ টাইড ডাউন এমনকি আমার লম্বা মোটা ঘন চুলও ভালো করে বেঁধে দেওয়া হয়েছিল আই ফিল্ড সেভারেল সলিন্ডার স্ট্র্যাপস অ্যাক্রস মাই বডি ফ্রম মাই আর্মপিড টু মাই থাইস আমি দেখলাম আমার হাত থেকে এবং পা পর্যন্ত সমস্ত জায়গায় ভালো করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে দ্য সান বিগান টু গ্রো হট সূর্যের আলো আস্তে আস্তে বাড়তে লাগলো সূর্যের তাপ অ্যান্ড দ্য লাইট হার্ট মাই আইস আর এই সেই তাপে আমার চোখটা ঝলসে গেল আই হট কনফিউজড নয়স আরাউন্ড মে চারপাশে আমার চারপাশে অনেকগুলো আওয়াজ আমি শুনতে পাচ্ছি না বাট ডিউ টু মাই ইমপ্রেসেন্ট স্টেট আই কুড নট গুড সি নাথিং একসেপ্ট দ্য স্কাই কিন্তু যেহেতু আমি বন্দি দশায় ছিলাম তাই ওপরের আকাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না কারণ দেখো কীরকমভাবে শুয়েছিলো একদম মেঝের মাটির ওপর শুয়ে আছে তার চারপাশে পেরেক দিয়ে ভালো করে দড়িয়ে দিয়ে তার পুরো শরীরটাকে জড়িয়ে বেঁধে রাখা হয়েছে চুল টুল সব বেঁধে রাখা চলে কেউ ওপর দিকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না ঘাড়ও ঘোরাতে পারছে না উঠতেও পারছে না সাডেনলি আই ফেল সামথিং মুভিং আপ মাই লেগ লেফট লেগ হঠাৎ করে আমার মনে হলো আমার বাঁ পা ধরে কেউ যেন উঠে আসছে ইট মুভ জেন্টলি ফরওয়ার্ড ওভার মাই ব্রেস্ট আস্তে আস্তে উঠে হেঁটে এসে এই সেই জিনিসটা আমার বুকের উপর দাঁড়ালো টিল আই কেম আপ অলমোস্ট টু মাই চিন প্রায় আমার চিন বা চিবুকের কাছে চলে এলো আই স দ্য স্ট্রেঞ্জেস্ট অফ সাইটস আমি অদ্ভুত একটা জিনিস দেখলাম ইট ওয়াজ এ টাইনি হিউম্যান ক্রিয়েচার অ্যাবাউট সিক্স ইঞ্চি সাই এটা ছিল সব থেকে ছোটো মানুষ প্রায় ছয় ইঞ্চি হয়তো লম্বা হবে এরকম একটা মানুষ উইথ বাউ অ্যান্ড অ্যারো ইন হিস হ্যান্ডস অ্যান্ড এ কুইভার অ্যাট হিজ ব্যাক হাতে ছিল তীর ধনুক আর পিঠে ছিল যে তীর রাখার যে জায়গাটা সেইটা ছিল কুইভার অ্যানাদার ফর্টি অফ মেন কি মা মাই বডি আরও চল্লিশ জন এরকমভাবে আমার শরীর টেবিলের ওপর উঠে এলো ইন আটার অ্যাস্টনিশমেন্ট আই রুড আউট লাইট লাউড প্রচণ্ড হতভম্ব হয়ে গিয়ে আমি জোর চিৎকার করলাম দে ডাটেড ব্যাক ইন ফ্রাইট তারা ভয়ে পিছিয়ে গেল সাম আই ওয়াজ টোল্ড ল্যাটার আমাকে পরে বলা হয়েছিল যে কিছু জন ওয়ার হার্ট উইথ দ্য ফলস দে গট বাই লিপিং ডাউন মাই বডি টু দ্য গ্রাউন্ড পরে যা জেনেছিলাম যে সেই যখন আমি চিৎকার করেছিলাম তখন কিছু জন আমার শরীর থেকে ঝাঁপ দিয়ে পড়ে আঘাত পেয়েছিল হাউ এভার দে সুন রিটার্ন তারপর হঠাৎ আবার আবার তারা ফিরে এলো ওয়ান অফ দেম হু ডেয়ার টু কাম আপ টু মাই ফেস তাদের মধ্যে একজন যে আমার মুখের কাছে এসে পৌঁছেছিল আসতে পেরেছিল লিফটেড আপ মাই হ্যান্ডস অ্যান্ড আইস ইন অ্যাডমিরিশন অ্যান্ড ক্রাইড ইন শ্রিল ভয়েস সে আমার হাতটা তুলে ধরলো এবং অ্যান্ড আইস এবং চোখ তার হাত লিফটেড সরি লিফটেড আফ ইস হ্যান্ডস অ্যান্ড আইস তার চোখ আর হাত তুলে বলল শ্রদ্ধার সাথে বললো অ্যান্ড ক্রাই শ্রদ্ধার সাথে এবং চিৎকার করে একটা স্ট্রিল ভয়েসে একটা কথা বলল কি বলল হে কেন্ট ডাগল এই কথাটা বলেছিল যার মানে আমি জানি না যাই হোক কোনো একটা অন্য ভাষা দেখো দ্য আদার্স রিপিটেড দ্য সেম ওয়ার্ড সেভারেল টাইমস অন্যরাও এই একই ওয়ার্ডটা বারবার রিপিট করছিলো বাট অ্যাট দ্যাট টাইম আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দে মিন কিন্তু সেই সময় আমি বুঝতে পারিনি সে তারা কী বলতে চাইছিল হোয়েন আই হ্যাড বিগ্যান মাই ট্রাভেল আই ইউজ টু রিড বুকস অ্যান্ড স্টাডি দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ম্যানার্স অব দ্য পিপল হুজ ল্যান্ডস আই ভিজিটেড তখন আমি ভাবতাম যে আমি যেহেতু এদিক সেদিক ঘোরাঘুরি করি অনেক রকম বইও পড়ি সেই জন্য হয়তো অনেক মানুষের ভাষা আমি বুঝতে পারি যেখানে আমি যাব সেখানকার লোকের ভাষা আমি বুঝতে পারবো আই রিয়ালাইজড আই কুড ইজিলি পিক আপ নিউ ল্যাঙ্গুয়েজেস বিকজ আই হ্যাড এ গুড মেমরি আমার মনে হয়েছিল যে আমি খুব সহজেই বন্য ভাষা শিখে যাব কারণ আমার মেমরি খুব ভালো স্মৃতিশক্তি খুব ভালো বাট ফর না দেয়ার ল্যাঙ্গুয়েজ ওয়ার স্ট্রেঞ্জ টু মাই আই ইয়ার্স কিন্তু এখন আমি দেখছি যে তাদের ওই ভাষা কী ভাষায় যে তারা কথা আর কী বললো সেটা আমি বুঝতে পারলাম না সেটা আমার কাছে অজানাই মনে হলো স্ট্রেঞ্জ মনে হলো আচ্ছা তো আশা করি বুঝতে পেরেছ তোমরা গল্পটা তো এবারে দেখে নাও কি প্রশ্ন আছে দ্য ন্যাডিটার ও কাপ এট নাইট ইন দ্য ইভিনিং অ্যাট ডন অ্যাট নুন বক্তা কখন উঠেছিল কখন জেগেছিল ভোরবেলা জেগে উঠেছিল তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর অ্যাট ডন ডন মানে হচ্ছে ভোর আর ডাস্ক মানে হচ্ছে গধুলি বা সন্ধ্যাবেলা দুটো হচ্ছে অপোজিট ওয়ার্ড তারপরে দেখো দ্য স্ট্রেঞ্জ হিউম্যান ক্রিয়েচার ওয়্যার এই যে অদ্ভুত যে প্রাণীটা সেটা ছিল বিগ স্মল টল না খুবই ছোটো ছিল স্মল তাহলে অপশান বি হুইন দ্য সান বিকেম হট ইট কস্ট পেন টু হিস যখনই সূর্যের আলো তীব্র হলো তখন সেটা তার কিসের যন্ত্রণার কারণ হলো হেড স্কিন চোখ লেগ না আইস এটা হবে চোখ তাহলে অপশন ডি আইস দ্য ন্যারেটার্স হেয়ার ওয়াজ ন্যারেটারের চুলটা কীরকম ছিল শর্ট লং অ্যান্ড থিন থিন অ্যান্ড শর্ট লং অ্যান্ড থিক এটা হয়ে যাবে অপশান ডি লং অ্যান্ড থিক দ্য হাইট অফ দ্য স্মল হিউম্যান ক্রিচার ওয়াজ অ্যাবাউট ছোট্ট যে মানুষটাকে সে কবি বক্তা দেখেছিলেন তার হাইট কতটা ছিল ফাইভ ইঞ্চেস সিক্স ইঞ্চেস ফোর ইঞ্চেস টেন ইঞ্চেস ছয় ইঞ্চি সাইজ ছিল তাহলে অপশান বি তারপরে দেখো দ্য সিক্স ইঞ্চ ম্যান ম্যান অন দ্য ন্যারেটার হ্যাডে ছয় ইঞ্চি যে ম্যান মানুষটি সেটা ছিল কোথায় লং অ্যান্ড হেয়ার থিন হেয়ার শর্ট অ্যান্ড থিক হেয়ার লং অ্যান্ড থিক হেয়ার বাউ অ্যান্ড অ্যারো তার কাছে কি ছিল ছয় ইঞ্চির মানুষটার কাছে বাউ অ্যান্ড অ্যারো ছিল তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এবারে দেখে নেব ট্রু ফলসটা দ্য ন্যারেটার অ্যাটেম্পটেড টু রান বাট ওয়াজ নট টু মুভ হিজ বডি বক্তা দৌড়াতে চেয়েছিল কিন্তু সে তার বডিটাকে মুভ করতে পারেনি এটা হবে ফলস দৌড়াতে তো বক্তা চায়নি উঠে দাঁড়াতে চেয়েছিল তাহলে সাপোর্টিং বাট ওয়াজ মুভ মাই মাই বডি এরপরে দু নম্বর দ্যারিটার কুড নট সি এনিথিং বিকজ ওয়াজ ইন ইনসাইড এ কেজ বক্তা কিছুই দেখতে পাচ্ছিল না কারণ তাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল এটা হয়ে যাবে ফলস সাপোর্টিং সেন্টেন্স লিখবে আই ওয়াজ লাইং অন মাই ব্যাক অ্যান্ড কুড অনলি লুক আপওয়ার্ডস মাই আর্মস অ্যান্ড লেগস ওয়াজ স্ট্রংলি ফেস্টেন্ড টু দ্য গ্রাউন্ড বাই দ্য রোপস অ্যান্ড পেক তিন নম্বর ন্যারেটার আন্ডারস্টুড এভরিথিং হোয়াট এভার দে মেন্ট তারা যাই বোঝাতে চাইলো সব কিছুই বক্তা বুঝতে পেরেছিল এটাও ফলস হয়ে যাবে কারণ তাদের ভাষা বক্তা বুঝতে পারেননি সাপোর্টিং সেন্টেন্স লিখবে আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দে মেন্ট এবারে দেখো সি এর দাগের প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জেস্ট অফ সাইট অদ্ভুত যে দৃশ্য দেখেছিল বক্তা সেটা কি উত্তর লিখবে দ্য স্ট্রেঞ্জেস্ট অফ সাইট ওয়াজ টু সি এ টাইনি হিউম্যান ক্রিয়েচার অ্যাবাউট সিক্স ইঞ্চেস হাই উইথ এ বউ অ্যান্ড অ্যারো ইন হিজ হ্যান্ডস অ্যান্ড এ কুইভার ইন হিজ ব্যাক তাহলে যে অদ্ভুত দৃশ্য দেখা দেখেছিল সেটা হচ্ছে একটা ছোট্ট প্রাণী মানুষ ছোট্ট মানুষ প্রায় ছয় ইঞ্চি হাইট হবে তার হাতে ছিল তীর্ধ আর পিঠে ছিল কুইভার এইটাই হচ্ছে অদ্ভুত দৃশ্য আচ্ছা এবারে দেখো দু নম্বর হোয়াই কুড নট দ দ্য নারিটার সি এনিথিং একসেপ্ট দ্য স্কাই বক্তা আকাশ ছাড়ার কিছুই কেন দেখতে পাচ্ছিল না উত্তর হাজারের ডিউ টু হিজ ইমপ্রজন স্টেট দ্য ন্যারেটার কুড নট গুড সিন এনিথিং একসেপ্ট দ্য স্কাই যেহেতু বক্তা বন্দি দশায় ছিল তাই আকাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না তিন নম্বর প্রশ্ন হোয়াট হ্যাপেন ওয়েন দ্য ন্যারিটার রোড আউট লাউডলি যখন বক্তা জোরে চিৎকার করে উঠলো তখন কী হলো উত্তর হয়ে যাবে হোয়েন দ্য ন্যারিটার রোড আউট লাইটলি সাম মেন ওয়ে হার্ট উইথ দ্য ফলস দে গড বাই লিপিং ফ্রম ইস বডি টু দ্য গ্রাউন্ড অ্যান্ড দে অলসো ডাটেড ব্যাক ইন ফ্রাইট তাহলে কী হলো কিছু জন ভয়ে যখন তার শরীর থেকে লাফিয়ে পড়তে গেল চিৎকারে তখন হা আঘাত প্রাপ্ত হয়েছিল আর কিছুজন কি আর বাকি সবাই তা ভয়ে পিছিয়ে গেলো দুটোই ঘটনা ঘটেছিল চার নম্বর প্রশ্ন হোয়াট ডিড ন্যারেটার রিয়েলাইজ থ্রু ট্রাভেলিং ট্রাভেল করতে করতে বক্তা কি রিয়েলাইজ করেছিল কি অনুভব করেছিল দেখো এটার উত্তর হবে ন্যারেটার রিয়েলাইজড থ্রু ট্রাভেলিং হি কুড ইজিলি পিক আপ নিউ ল্যাঙ্গুয়েজেস বিকজ হি হ্যাড এ গুড মেমোরি বক্তা ভেবেছিল যে সে যে কোনো ভাষা সহজেই বুঝতে পেরে যাবে বা যে কোনো ভাষা সহজেই শিখে যাবে কারণ তার স্মৃতিশক্তি খুবই ভালো এভাবে চলে আসবো গ্রামার সেকশনের ছয়ের দাগে দেখো এটা গ্রামার সেকশানে থাকলেও আনসিনের উত্তরটা আছে তাই আনসিনের সাথে করাচ্ছি এখানে যে চারটে ওয়ার্ড বা ফ্রেজ আছে সেইগুলো যা মানে সে একই মানের চারটে ওয়ার্ড আনসিনের মধ্যেও আছে তোমাদের ওইটাই খুঁজে বের করতে হবে এক নম্বর হচ্ছে টায়ের মানে বেঁধে রাখা এটা হবে ফেস্টেন ফেস্টেন মানে বেঁধে রাখা তারপরে হচ্ছে এ লিভিং অ্যানিম্যাল একটি জীবন্ত প্রাণী যেটা হবে ক্রিয়েচার তারপরে হচ্ছে মিনি অনেক এটা হবে সেভারাল তারপর হচ্ছে আন্ডারস্টুড বোঝা এটা হবে রিয়ালাইজড আনসিন প্রশ্নটা কমপ্লিট হলো পরবর্তী ভিডিওতে গ্রামারটা নিয়ে আসবো তোমরা এইভাবেই চ্যানেলটাকে ফলো করো অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করো আর লাইক করতে থাকো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ